এদিকে সন্ধ্যা 7:30 শুরু হবে ছেলেদের ফাইনাল। সেখানেও শিরোপার লড়াইয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ, প্রতিপক্ষ ইংল্যান্ড। কলকাতার ইডেন গার্ডেন্স থেকে ফাইনাল শুরুর আগ মুহূর্তের খবর জানব শাকির রুবেনের কাছ থেকে। ভারতের বিপক্ষে সেমিফাইনালের আগে ওয়েস্ট ইন্ডিজ পুরুষ ক্রিকেট দলের অধিনায়ক ড্যারেন স্যামি একটা ইচ্ছার কথা প্রকাশ করেছিলেন, আর সেটা হলো এবার এবছর অনূর্ধ্ব 19 ক্রিকেট বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব 19 ক্রিকেট দল যেভাবে বিশ্বকাপে শিরোপা জিতেছে ঠিক সেভাবেই তিনি চান যাতে নারী এবং পুরুষ ক্রিকেট দলও টি টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতে। নারীরা তো অনূর্ধ্ব ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দল তো তাদের কাজটা করে দেখালো, এখন বাকি পালাটা হলো ওয়েস্ট ইন্ডিজ পুরুষ ক্রিকেট দলের, যেখানে আজ তাদের প্রতিপক্ষ হলো ইংল্যান্ড। আর এই উইকেটের রানের কথা যদি বলি, কিছুক্ষণ আগে যে ম্যাচটা শেষ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়ার মেয়েদের ফাইনাল, সেখানে অস্ট্রেলিয়ার মেয়েরা 148 রান করেছিল এবং ওয়েস্ট ইন্ডিজও সেই বাধাটা খুব সহজেই টপকে গিয়েছে। আর তাতে বলা যেতে পারে ওয়েস্ট ইন্ডিজ আপনার পুরুষ ক্রিকেট দলের যে ফাইনালটা আছে সেখানে প্রথমে ব্যাট করে যে দল ভালো রান করবে, পরে ব্যাট করা দলটির পক্ষে যথেষ্ট সম্ভব হবে সেই রানটা টপকে যাওয়ার। আর কলকাতার ইডেন গার্ডেন্সে দর্শক উপস্থিতির কথা যদি বলি, কলকাতার ইডেন গার্ডেন্সের দর্শক ধারণ ক্ষমতা হলো 64,000 এবং মেয়েদের ক্রিকেট দেখতেই প্রায় অর্ধেক দর্শক ভরে গিয়েছিল স্টেডিয়ামে। আর তাতে বলা যেতে পারে যে অন্তত 80 ভাগ স্টেডিয়াম ভরবে আপনার ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের মধ্যকার যে টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালটা আছে পুরুষ ক্রিকেট দলের, সেটা দেখতে আসবে অন্তত 80 ভাগ দর্শক।